এখন চট্টগ্রাম মেডিকেল কলেজের 24 নম্বর ওয়ার্ডে আমরা আসছি, যে আমাদের যে দেওয়ার সুবিধা আছে, তো ওর যা কিছু যাবতীয় লাগে সব কিছু আমরা দেওয়ার জন্য যখন আসি তখন আজকে 5 দিন যাবো তোমাকে আমরা দেখতেছি। তো আপনারা কোন জায়গা থেকে আসছেন? মগনমা গ্রাম থানা হচ্ছে ফেকুয়া। ওনারা চট্টগ্রামের ফেকুয়া থানার মগনমা গ্রামের। ওনার ছেলে মেয়ে তিনজন, তিনজনে বিয়ে হয়ে গেছে, সবাই আলাদা থাকে, ওনারা দুজন একসাথে থাকে। ওনার বিভিন্ন রোগ ব্যাধি এই যে পায়ে ওই পেছনের সাইডে এখানে লাগবে না, থাকে এক পাশে পচন ধরছে, উনি কোনো কাজই করতে পারে না, বাসায় বসে থাকবে। তো ওনাদের খুব কষ্টের জীবন, কোনো জীবিকা ইনকামের কোনো পথ নেই। তো ওনারা যখন এই চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসার জন্য আসে, আজকে 4 দিনে কোনো ওষুধ কিনতে পারছেন, কোনো ওষুধও কিনতে পারে নাই, এবং অনেকগুলো পরীক্ষা দিয়েছে, পরীক্ষাও করতে পারে নাই, পরীক্ষাও হয় নাই, এবং ওষুধও কিনতে পারেনি। যারা আজকে আচ্ছা থাকে থাক, তো এখন আমরা চাচ্ছি এই হাসপাতাল থেকে তো একজনের খাবার দেয়, ওইটা ভাগ করে খান। হাসপাতাল থেকে কিন্তু একজনের খাবার দেওয়া হয়, সেই একজনের খাবার ওনারা দুজন ভাগ করে খায়। এবং এখনও পর্যন্ত আমরা দেখছি ওনাদের কাছে আসে 150 টাকা মাত্র, ওনারা ওষুধও কিনতে পারে নাই, পরীক্ষাও করাতে পারে নাই। আর তাই এই অবস্থায় যখন আমরা ব্যাপারটি জানতে পারি আমাদের কাছে খুবই খারাপ লাগে। একজন মানুষ 4 দিন যদি ওষুধ না কিনতে পারে খুবই খারাপ। এই ফলগুলো আপনার জন্য, হ্যাঁ এই ফলগুলো আপনি খাবেন। আর উনি যেটা আমাকে বলছে, উনি ওই বাথরুমে গিয়ে বসতে পারে না পা পচে যাওয়ার কারণে, হ্যাঁ হাত দিয়ে মাটিতে টাচ করে করে উনি বাথরুমে যায়। তো টাকার অভাবে আসতে, টাকার অভাবে ওনারা আমার কাছে একটা শুধু চেয়ার আবেদন করে যে বসে যাতে পায়খানা করতে পারে। তো আমরা এই যে একটা চেয়ার ওনাকে আমাদের মানবিক কমিশন থেকে নিয়ে আসছি দেওয়ার জন্য, এবং সেই সাথে ওনাকে যাতে চিকিৎসা খরচ চালাতে পারার জন্য আমরা মানবিক কমিশনের পক্ষ থেকে ওনাকে 5,000 টাকা দিয়ে দিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এখানে 5,000 টাকা আছে, হ্যাঁ 5,000 টাকা রাখেন। তো এরকম আর এই টাকাটা স্পন্সর করছে আমরা মেডিকেল প্রবাসী একান্ত ঢাকার জয়েন্টি। আর এরকম অসহায় লোকটা তার পাশে আমরা দাঁড়িয়েছি, এখান থেকে সুস্থ হয়ে সে যখন বাড়িতে যাবে আমি অনুরোধ করছি পেকুয়া থানার মগনমা গ্রামের জনপ্রতিনিধি বা স্থানীয় বিত্তবান যারা আছেন এই অসহায় মানুষ দুটির পাশে দাঁড়ানো। ধন্যবাদ সবাইকে মানবিক কমিশনের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।